মুশফিক রহিম দাড়ি রাখছে দেখছো ওমরা করে আসছে বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক প্লেয়ার আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এত সফর করে খেলাধুলা করে প্র্যাকটিস করেও যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে আমরা পড়তে পারি না কেন এই বাংলাদেশ কার সাথে ক্রিকেট ক্রিকেট খেলে এখন তোমাদের দ্বারাই হবে মাশাআল্লাহ কে সেঞ্চুরি করলো ষাট বলে কে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম দাড়ি রাখছে দেখছো ওমরা করে আসছে বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক প্লেয়ার আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এত সফর করে খেলাধুলা করে প্র্যাকটিস করেও যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে আমরা পড়তে পারি না কেন বলেন তো ভাই কেন পারি না নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে এখন কাফের বললে তো বলবেন যে খারেজি হয়ে গেছে কাফের কুফুরি ফতোয়া দিয়ে চলে গেল নাকি বড় বড় আরব বিদ্বানদের ফতোয়ার বইগুলো খুলে দেখেন তারা কি বলেছেন মানতারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার এই হাদিসের আলোকে বলেছেন কেউ যদি ইচ্ছা করে সালাত না পড়ে ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে গেল কি হয়ে গেল ইচ্ছা করে নামাজ ছাড়তে পারবেন না আপনি ওজর থাকলে আলাদা কথা ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে শুধু তাই নয় কেউ যদি মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত ফাকাদ কাফার কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সেও কাফের হয়ে যাবে নামাজ পড়ে যাকাত দেয় না কি হবে বলেন নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না কি হবে এগুলো আকীদা পরিষ্কার করে আকীদা কি শুধু আল্লাহ কথায় ওটার নাম আকীদা রাসূল কিসের তৈরি এটার নামই আকীদা কি করলে ইমান টিকে থাকে কি করলে ইমান হারা হয়ে যায় এটাও আকীদার অংশ কি করলে ইমান টিকে থাকে আর কি করলে ইমান ভেঙে যায় এটা জানাও তো আকীদার অংশ নাকি আল্লাহ পাকের দিনকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করলো ইমান থাকবে কেউ যদি আল্লাহ নবীকে গালি দেয় ইমান থাকবে কেউ যদি ইসলামে কোনো ফরজিয়াতকে অস্বীকার করে ইমান থাকবে কেউ যদি বলে আমি কোরআনের সব মানি সুরা নাস মানি না ইমান থাকবে এগুলো সব কিছুই আকীদার অন্তর্ভুক্ত আল্লাহর হালালকে কেউ হারাম করে আল্লাহর হারামকে হালাল করে নেয় কি হবে এগুলো কিসের অংশ সুবহানাল্লাহ পরিপূর্ণ জ্ঞানটা অর্জন করেন তারপর দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন দেখুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের তরিকা ফলো করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এবং যুগ যুগ ধরে যারা তাদেরকে ফলো করেছেন এই সলফে সালিহিনের তরিকা আমরা ফলো করব ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ তবে কথিত ফলো আর প্রকৃত ফলোর মধ্যে পার্থক্য আছে ফলো করার নাম করে যদি ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করে হবে কথা বলেন ফলো করার নাম করে যদি আল্লাহ পাকের হালালকে হারাম করি হারামকে হালাল করে হবে সুবহানাল্লাহ ইসলামের ফরজিয়াতকে অস্বীকার করি হবে যদি কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠার চেষ্টা করে ওদেরকে যদি আমরা গালিগালাজ করা শুরু করি কাজ হবে সব কিছুই বুঝে শুনে কাজ করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা আমরা কি চাই রমজান মাস পেয়েও আমরা এর ফরজি মানে ফজিলত থেকে মাহরুম হয়ে যাই আমরা কি চাই এই যেমন বলতে পারলেন কে সেঞ্চুরি করেছে ঠিক তেমনি বলতে হবে কত হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে কত হিজরি আচ্ছা রমজানের রোজা যে হিজরিতে ফরজ হয়েছে ওই হিজরিতে আরো দুইটা ঘটনা ঘটেছে কি কি কে বলতে পারবেন এই তো মাশাআল্লাহ কি নাম আপনার মাশাআল্লাহ আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন যে রমজান মাসে আমরা সওম রাখছি সেই রমজান মাসে সাহাবীরা বদরের যুদ্ধ করেছেন বলেন সুবহানাল্লাহ আরো আছে যে রমজান মাসে আমরা সওম রাখব এই রমজান মাসে আল্লাহ পাক কেবলা পরিবর্তন করে দিয়েছেন সুবহানাল্লাহ কেবলা পরিবর্তন থেকে শুরু করি কেবলা পরিবর্তন মানে কি ইহুদিরা মদিনায় বসেছিল বসে বসে অপেক্ষা করছিল কবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে তাকে নবী হিসেবে স্বীকার করব যেই দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বনু ইসরাইল থেকে আসে নাই আসছে কোথেকে বনু ইসমাইল থেকে মানে ইসমাইল আলী ইসলামের বংশ থেকে এবং তিনি তো আমাদের নবী মুসাকেও মানেন ঈসাকেও মানেন সবই মানেন আমরা তো বলি না লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি আমরা কোন রসুলের মধ্যে পার্থক্য করি না তারা চিনল ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম তারা যেমন করে তাদের সন্তানদেরকে চিনে ঠিক তেমনি তারা এটা জানে যে মুহাম্মদ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধর্মগ্রন্থে লেখা আছে শেষ নবীর নাম আহমদ কি নাম আমাদের নবীর আরেকটা নাম কি তাহলে তারা নবীজিকে চিনেও কেন স্বীকার করলো না হিংসা হিংসা যে আমাদের বনু ইসরায়েলের মধ্যে না এসে বনু ইসমাইলে কেন আসলো
ও যে হাবিল কাবিলের হিংসা মনে আছে কাবিল কেন হাবিলকে হত্যা করলো নিজের মায়ের পেটের ভাইকে কিসের কারণে হিংসা এখনো আমাদের সমাজে এই হাবিল কাবিলের সুন্নত আছে কি নাই এই একই লেবাস পোশাকে বহু কাবিল ঘুরে বেড়ায় আশপাশে বেড়ায় না আমাদের এমন অভিজ্ঞতা হয়েছে যে আলহামদুলিল্লাহ এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা আমাদের জন্য জীবন দিতে পারে আছে না আমার এমনও বহু মানুষ আছে আমরা মরলে মিলাদ পড়াবে মরলে কি করবে মিলাদ পড়াবে তো কাবিল এখনো বহু আছে সমাজে তবে দিন শেষে কে জয়ী হয়েছে হাবিল না কাবিল কাবিলের পরিণতি কি হবে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন নবীজি বলছেন এই পৃথিবীতে যত মানুষ খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে যোগ করা হবে বলি নাউজুবিল্লাহ মানে মনে করেন এই পৃথিবীতে যদি 100 কোটি মানুষ খুন হয়ে থাকে এই পর্যন্ত হতে পারে কিন্তু শুধু প্রথম বিশ্বযুদ্ধই তো কতজন হয়েছে প্রায় 3.5-4 কোটি মানুষ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 7-8 কোটি মানুষ বলা হয় অ্যাপ্রক্সিমেটলি এতগুলো মানুষ দে ওয়ার কিলড তাদেরকে মেরে ফেলা হয়েছে ভিয়েতনাম যুদ্ধে এরকম 30,000-এর বেশি চেঙ্গিস খানের নাম শুনেছেন কিনা এই তো সারা বিশ্বে প্রায় মনে হয় 1 কোটি মানুষকে হত্যা করেছে এরকম কত হিস্ট্রি পৃথিবীতে ঘটেছে আর কাবিলের আমল নামায় সমস্ত খুনের একটা অংশ গিয়ে যোগ হচ্ছে চিন্তা করেন কত বড় পাপ আমরা কি কাবিল হব না হাবিল হব আল্লাহ পাক আমাদের সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন আর কাবিলদের থেকে হেফাজত করুন আমিন এখন আসেন যেখানে ছিলাম প্রিয় ভাইরা রমজান মাসে কেবলা পরিবর্তনের সাথে ইহুদিদের সাথে সম্পর্ক আছে আগে আমরা নামাজ পড়তাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে বা বাইতুল মাকদাসের দিকে মুখ করে আকসার দিকে বেশ কয়েক মাস মনে হয় 16-17 মাস আমরা নামাজ পড়েছি ওইদিকে মুখ করে আল্লাহ পাক কেন তাহলে কেবলাটা পরিবর্তন করে দিলেন রমজান মাসে তাও আবার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে এখানে শুধু বাহ্যিকভাবে কেবলা পরিবর্তন উদ্দেশ্য নয় এখানে এই ঘটনার পর থেকে এই রমাদান মাসেই একটা নতুন জাতির উত্থান ঘটেছে বিশ্বের বুকে তার নাম কি মুসলিম জাতি কোন জাতি আমরা তাদের নবীকে স্বীকার করেছি তাদের কেবলাকে মেনে নিয়েছি নামাজ পড়েছি কিন্তু ওরা আমাদেরকে সহ্য করে নাই ওরা আমাদের নবীকে স্বীকার করে নাই হিংসা করেছে ষড়যন্ত্র করেছে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতি থেকে আমাদের বিচ্ছিন্নতা ঘোষণা করলেন কেবলা পরিবর্তন করে দিলেন যাও তোমাদের কেবলা এখন এদিকে তার মানে এটা হচ্ছে একটা নতুন জাতির উত্থান তাহলে আমরা কি এই রমজান মাসে একটা নতুন জাতির উত্থান দেখতে পারবো ইনশাআল্লাহ আমার কথা কি কঠিন মনে হচ্ছে নতুন জাতির উত্থান মানে কি প্রত্যেকে ভিতর থেকে আমরা তাসকিয়া অর্জন করব ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ মানার প্রত্যয় ব্যক্ত করব রমজানের শিক্ষাগুলো সারা বছর ধরে রাখব একটা নতুন ইয়াং জেনারেশন এই বাংলার বুকে মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমি দাড়ি পাকা লোকদেরকে নিয়ে খুব বেশি আশা করছি না দাড়ি কাঁচা ছেলেপেলেদেরকে নিয়ে বেশি আশা করছে আমার আশা কি পূরণ হবে ইনশাআল্লাহ আমাদের সমস্যাগুলো একটু বলি তারপরে বুঝবে প্রবলেমসগুলো হচ্ছে পরিপূর্ণ জ্ঞানের অভাব এক জ্ঞান অনুযায়ী আমলের ঘাটতি আছে তিন নাম্বার আমরা পার্সিয়াল ইসলাম ফলো করি কিছু মানে কিছু মানতে চাই না তারপরে ইকোনমিক সেকশনে হারামখোর হয়ে গেছে অনেকেই তারপরে ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছে এখন দলে দলে মানে বিভক্তির শেষ নাই মনে করেন একজন বলবে আমি কোনো বিভক্তিতে নাই আমি চূড়ান্ত সঠিক পরে দেখবেন ওর মধ্যেও 4টা দল তো আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি আর একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক নাই এবং যোগ্য একটা ইউনাইটেড নেতৃত্বের ঘাটতি আছে এই প্রবলেমসগুলো যখন আমাদের ওভারকাম করবেন আপনারা করবেন আমরা তো খালি ধরিয়ে দিতে পারবো আপনারাই করবেন হ্যাঁ তোমরাই করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে নেবে যখন করতে পারবা ইনশাআল্লাহ দেখবা যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দিন ইনশাআল্লাহ শুধু প্রচার হবে না প্রতিষ্ঠাও হয়ে যাবে ইনশাআল্লাহ